আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে শিরিনের রান্নাঘর দেখছেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ কি রান্না করব। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের ভর্তা করে দেখাবো। তো প্রথমে আমি যে ভর্তাটা করব, সেই ভর্তাটা করার জন্য আমি একটা মাছ নিয়েছি। আসলে আমি জানি না এই শুটকি মাছটার কি নাম, বাট এখানে এটা পাওয়া যায়, খুব মজার শুটকিটা। তো এটাকে আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আঁশ ছাড়িয়ে নিয়েছি। তো এই শুটকি ভর্তাটা করতে আমি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি, এটা আমি পাটায় বেটে নিব। শুকনো মরিচ আর কাঁচা মরিচ একত্র করে নিব। আমার লাগবে পেঁয়াজ, লাগবে ধনিয়া পাতা আর রসুন। তো শুটকি মাছের ভর্তাটা করতে আমি ফ্রাই প্যানে প্রথমে এই মাছটাকে একটু হালকা তেল নিয়ে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেল, এবার আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মাছটা অনেকটা পুঁটি মাছ, যেটা অনেকে চাপা সুটকি বলে, অনেকটা ওই ভাতের একটা স্মেল বের হয় দিয়ে। একটা মাঝখানে একটা বড় কাঁটা আছে, এই কাঁটাটাকে ফেলে দিই। এই মাছটা হচ্ছে বেশিক্ষণ লাগে না। এই মাঝখানে একটা বড় কাঁটা আছে, দেখছি দর্শক এই কাঁটাটা। দর্শক, মাছটা ভাজা হয়ে গেল, বাট এটার ভিতরে অনেক কাঁটা আছে। আপনি ইচ্ছা করলে কাঁটাটাকে বেছে নিতে পারেন, কিংবা পাটায়ও বেটে নিতে পারেন। কাঁটাটা নরম, এত বেশি শক্ত না। তো আমি, আমার কাছে সময় নেই, তো আমি একটু পাটাতেই বেটে নিব। আমি পাটায় ঢেলে দিচ্ছি। আমি এটাকে পাতায় এখন বেটে নিব। আমার শুটকিটা বাটা হয়ে গেল, এখন আমি এগুলোকে তুলে উঠাবো, তুলে রাখবো, তারপরে আমি মরিচ বেটে নিব। মরিচটা বেটে নিচ্ছি। এটা তালা মরিচ না দিয়ে এরকম মরিচ দিলে ভর্তাটা খুব মজা লাগে। এবার আমি দিয়ে দিলাম রসুন, রসুনটাকে এখন আমি বেটে দিচ্ছি। ভর্তা সবাই পছন্দ করে, আপনারা এভাবে করে করবেন, করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি বেশি মিহি করব না, তাহলে পানি বের হয়ে যাবে। পেঁয়াজটাকে জাস্ট এমনি একটু এখন দিয়ে দিব ধনিয়া পাতা।
এবার দিয়ে দিলাম লবণ। এবার সবগুলোকে আমি একত্রে মিশিয়ে তারপরে মাখিয়ে নিব। তুলে রাখা মাছটা, শুটকি মাছটা এটার সাথে মিক্স করবো। এবার আমার কাছে রান্নাটা একটা আর্টের মতো, এবং আমি সবসময় ট্রাই করি ঝটপট করে কোনো কিছু রান্না করতে। রান্নাটাকে আমি কখনো কঠিনভাবে দেখি না এবং কঠিনভাবে কিছু করতেও চাই না। দর্শক, কী সুন্দর করে হয়ে গেল, আমি এটা তুলে রাখছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে অর্থাৎ শিরিনের কিচেনের সাথে থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।